বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, বিশেষ দোয়া ও আলোচনা সভা করেছে মঙ্গলবার রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে। কাতার প্রতিনিধি এম এ সালাম জানান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম ও মনিরুজ্জামানের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল কাদের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আনামিয়া, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, জালাল আহমদ সিআইপি, রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, মুস্তাফিজুর রহমান রিপন, মোল্লা রাজ রাজীব সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ, ততদিন রবে নিরাপদ। এই বাংলাদেশের জন্য এবং আনা ভাই অনেক লোক আমাদের কাজের দিনেও আপনারা শেখ হাসিনা আজকে আরেকটি কথা বলে আজকে শুভ আমি শ্রদ্ধা শেষ আমরা সবাই বিশেষ নিয়েছে যে এই প্রোগ্রাম দিন আমরা একত্রিত হয়েছি নিয়েছে তার 80% এই ধন্যবাদ সম্মানিত আখিরাতে হাসানা তাও আকি অভিনন্দন জানাচ্ছি সুন্দর লইয়া করিব ইয়া